হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস ইলেভেনের অধিবৃত্ত চ্যাপ্টারের 11 দাগ থেকে শুরু করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 দাগ থেকে, আগের ক্লাসে আমরা 10 দাগ পর্যন্ত করে দিয়েছি, তো আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব। 11 দাগ এটা কি আছে দেখো, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুগুলি সঞ্চারপদ ওয়াই স্কোয়ার সমান 2x, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের অধিবৃত্তটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x, যার শীর্ষবিন্দু আমরা জানি 0 0, এবং আমরা ধরে নিলাম অধিবৃত্তের ওপর একটা বিন্দু যেটা x1 y1, এবং এটা আমাদের শীর্ষবিন্দু থেকে এই জ্যা পর্যন্ত, জ্যায়ের ওপর যে কোনো একটা বিন্দুর, মানে অধিবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দুর মধ্যে দূরত্ব, মানে জ্যা, এটা জ্যা, ঠিক আছে। শীর্ষবিন্দু থেকে অধিবৃত্তের ওপর একটা বিন্দু যদি আমরা যোগ করি, সেটা একটা জ্যা উৎপন্ন করে, ঠিক আছে। তো এই বিন্দুটাকে আমরা x1 y1 ধরে নিলাম, তো এই বিন্দুটা নিশ্চয়ই অধিবৃত্তকে সিদ্ধ করবে, তাহলে এই অধিবৃত্তকে আমরা সিদ্ধ করালাম, ওয়াই জায়গায় y1 আর x এর জায়গায় x1 পুট করে দিলাম। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো দেখো আমরা এর মধ্যবিন্দু একটা পি বিন্দু নিলাম যেটা hk, তো এক্ষেত্রে আমরা লিখলাম যে পি এও এর মধ্যবিন্দু, ঠিক আছে, যেটার স্থানাঙ্ক হচ্ছে hk। বাস এবার এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সূত্র কী হবে, যে h = 0 + x1/2, তাই h = 0 + x1/2। একই রকম k = y1 + 0/2, k = y1 + 0/2, তো এখান থেকে আমরা x1 এর মান বের করলাম 2h, y1 এর মান বের করলাম 2k, ঠিক আছে। তো এই x1 y1 আমরা কি এই 1 নম্বরে পুট করব, তো এই 1 নম্বরে মানে x1 এ y1 এর জায়গায় 2k পুট করলাম, এবং x1 এর জায়গায় 2h পুট করে দিলাম। তাহলে 2k² 4k² সমান আমাদের হচ্ছে 4a × 2h, তার মানে 8h, তো 4 দিয়ে কাটলে হচ্ছে 2h, তাহলে k² = 2h। তো এই সঞ্চারপথের সমীকরণ কী হবে, তাহলে y² = h এর জায়গায় x আর k এর জায়গায় y, সেটা আমরা পুট করে দিলাম, তাহলে আমাদের বেরিয়ে গেলো y² = 2x। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমি তোমাদের প্রথম থেকে একবার পুরো অঙ্কটা দেখে দিয়েছি, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম অঙ্কটা, তো তোমরা ভালো করে দেখে নিতে পারো। এরপরে কোশ্চেনে যাচ্ছি, তো এরপরে কোশ্চেন কী বলা আছে দেখো, 12 দাগ, এটা y² = 4x অধিবৃত্তের নাভিগামী এক প্রস্থ জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। এবার যে জ্যাটা আমাদের সেটা বলা আছে কিন্তু নাভিগামী, তাহলে আমরা জ্যাটা টানলাম, দেখো নাভিগামী একটা জ্যাট এনে দিলাম, আর আমাদের সমীকরণ যারা y² = 4x, এবার নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু স্থানাঙ্ক হয় কি at², 2at, এবং একটা হয় a/t² - 2a/ ঠিক আছে। এটা আমাদের প্যারামেট্রিক ফর্ম, যার পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে at², 2at, এবং কিউ বিন্দু স্থানাঙ্ক a/t² - 2a/t। এবার এর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম, এই জেটার মধ্যবিন্দু hk, আমরা সেটা ধরে নিলাম এম বিন্দু ধরলাম, তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম যে ধরি পি কিউ এর মধ্যবিন্দু এম hk, ঠিক আছে। তো আমাদের m = h = কি হবে, এই যে at² মানে x এর স্থানাঙ্ক দ্বয়ের যোগফল বাই 2, মানে at² + a/t² / 2, তো h = আমাদের হচ্ছে at² + a/t² / 2। একই রকম আমাদের k = হবে কত, k = আমাদের এই 2at + -2a/t/2, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 2at - 2a/t/2, ঠিক আছে। তো এখান থেকে আমরা কোনাকোনি গুণ করলে 2h = at² + a/t² এক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করলে 2k, আর এই উপর থেকে যদি আমরা 2a কমন নিই, তাহলে t - 1/t, তো এটা আমাদের থাকলো, এখান থেকে আমরা t - 1/2 বের করে নিলাম, 2k/2a, এই 2a এটা ভাগ হলো, তাহলে 2 কেটে গিয়ে পড়ে থাকলো k/a। আর এখানে আমরা ক্যালকুলেশন করলাম, দেখো এই দুটো থেকে আমরা a কমন নিলাম, তাহলে আমাদের থাকলো t² + 1/t², আর এই এটাকে আমরা এপাশে ভাগ করে দিলাম, তাহলে পরের লাইনে 2a/h। এবার এই t² + 1/t² সূত্র মানে a² + b² সূত্র কি, a - b² + 2ab, তাহলে a - b² + 2a×b, তাহলে এইটি কেটে গেল, তাহলে t - 1/t² এই দুইটাকে আমরা এপাশে আনলাম, তাহলে 2h/a - 2। এইবার এই t - 1/t-র মান আমরা এখান থেকে বের করলাম k/a, তো এটা আমরা পুট করে দিলাম এখানে, k/a² সমান এপাশে যা ছিল তাই আছে, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে k² / a² সমান, এক্ষেত্রে আমরা ভগ্নাঙ্কের বিয়োগ করলাম, তাহলে 2h - 2a/a, তো এই একটা এ কেটে গিয়ে আমাদের থাকলো k² / a, আর এদিকে 2 কমন নিলে, মানে এইখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে আমাদের হচ্ছে h - a, তাহলে 2 কমন নিতে আমাদের হলো h - a, তো তারপর আমরা এই এটাকে এপাশে গুণ করে দিলাম, তাহলে k² = 2a×h - a। এবার আমরা সঞ্চারপথের সমীকরণ লিখে দিলাম, তাহলে জ্যাটির মধ্যবিন্দু সঞ্চারপথ হবে কত, k এর জায়গায় y এবং h এর জায়গায় x আমরা পুট করে দিলাম, তাহলে y² = 2a×x - a, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এরপর দেখো 13 দাগের কোশ্চেন কী বলা আছে, y² = 4ax অধিবৃত্তের pn যে কোনো একটা কোটি, pn এর ওপর অবস্থিত m বিন্দু pn কে m অনুপাত n অনুপাতে বিভক্ত করে, তাহলে m বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। তাহলে 13 দাগের ছবিটা দেখো, আমরা যে কোনো একটা, মানে একটা জ্যাট টেনে দিলাম, একটা কোটি টেনে দিলাম, এখানে আমাদের বলা ছিল যে pn যে কোনো একটা কোটি, তাহলে আমরা pn একটা কোটি টানলাম, ঠিক আছে। পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1, তাহলে আমাদের দেখো n বিন্দু স্থানাঙ্কটা কী হবে, এইখান পর্যন্ত আমরা এলাম x1, তাহলে x1, y স্থানাঙ্ক 0, যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাহলে n বিন্দু স্থানাঙ্ক হবে x1, 0। আর আমরা এইখানে কোথাও একটা m বিন্দু ধরে নিলাম, যেটা h, k, যেটা pn কে m অনুপাত n অনুপাতে অন্তর্বিভক্ত করে,
ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা ওটাই নিলাম যে ধরা যাক অধিবৃত্তটির উপর এক্স ওয়ান ওয়ান একটি বিন্দু এবং যে কোনো বিন্দু ধরা হয়েছে এবং পিএন হলো কোটি, পিএনটা কোটি, এন বিন্দু স্থানাঙ্কটা আমরা লিখে দিলাম এক্স ওয়ান কমা জিরো। তাহলে যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান এই অধিবৃত্তের উপর অবস্থিত, তাহলে অধিবৃত্তটা হবে আমাদের কত, ওয়াই ওয়ান স্কোয়ার সমান ফোর ইন্টু এক্স ওয়ান। ঠিক আছে, তো তারপর দেখো এই পিএন রেখাটি এই এম বিন্দুকে এম অনুপাতে এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা কী জানি অন্তর্বিভক্তের সূত্র আমরা কী জানি, এম এক্স ওয়ান প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, আর এইচ সমান, কারণ এটা হচ্ছে এইচ এর স্থানাঙ্ক, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে উপর থেকে আমাদের এক্স ওয়ান কমন গিয়ে পড়ে থাকলো এম প্লাস এন আর নিচে এম প্লাস এন, তো এই এম প্লাস এন এম প্লাস এন কেটে গেলো, তাহলে পড়ে থাকলো এক্স ওয়ান, তাহলে এইচ সমান এক্স ওয়ান। একই রকম আমরা যদি মানে এই যে এম অনুপাত এন অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে কে সমান আমাদের হবে এম ইন্টু এই জিরো প্লাস এন ইন্টু, মানে এইখানে যদি এন থাকতো আর এইখানে এম, তো এন ইন্টু ওয়াই ওয়ান, এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এম ইন্টু জিরো মানে এটা জিরো হয়ে গেলো, তাহলে এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, তো এক্ষেত্রে আমরা যদি ওয়াই ওয়ানের মান বের করি তাহলে এম প্লাস এন ইন্টু কে বাই এন, এম প্লাস এন ইন্টু কে বাই এন, তাহলে আমরা এক্স ওয়ানের মান পেলাম ওয়াই ওয়ানের মান পেলাম, তো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা এই এক নম্বরে বসিয়ে দিলাম। তাহলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি আমরা এক নম্বরে বসাই তাহলে ওয়াই ওয়ানের জায়গায় আমাদের হবে এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই এন স্কোয়ার সমান ফোর এ ইন্টু এইচ, তো এই এন স্কোয়ারটাকে আমরা এপাশে গুণ করে দিলাম, তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু কে স্কোয়ার সমান ফোর এইচ ইন্টু এন স্কোয়ার। এরপর আমাদের সঞ্চারপথের সমীকরণ তাহলে হবে কে এর জায়গায় ওয়াই আর এইচ এর জায়গায় এক্স, তো এটা আমরা পুট করে দিলাম এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান ফোর এ এন স্কোয়ার ইন্টু এক্স, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এরপর দেখো চতুর্থ আগের অঙ্কটা কী আছে, যে প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু সংযোজক সরলরেখাং দুটি পরস্পর লম্ব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এরকম একটা অধিবৃত্ত দেওয়া আছে, সেই অধিবৃত্তটা বলেছে যে তার এই যে প্রান্তবিন্দু নাভিলম্বের যে প্রান্তবিন্দু, তো আমরা নাভি দিয়ে একটা লম্ব টানলাম যেটা আমাদের নাভিলম্ব, এই নাভিলম্বের প্রান্তবিন্দু দুটা এই অক্ষ আর নিয়ামক যে ছেদবিন্দু, মানে এই ছেদবিন্দু থেকে যদি আমরা যোগ করি তাহলে এইটা হবে আমাদের লম্ব, মানে 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে। তো আমরা কি জানি যে এর ওপর এটা যদি আমাদের 2a হয় আর এইটুকুটা আমাদের শীর্ষবিন্দু থেকে এইখান পর্যন্ত দূরত্ব হয় a, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে a কমা 2a, আর এটা যেহেতু তৃতীয় পাদে চতুর্থ পাদে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে a কমা মাইনাস 2a। তাহলে এখান থেকে আমরা নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে a বিন্দু a কমা 2a আর একটা b বিন্দু a কমা মাইনাস 2a। তো আমরা ফার্স্ট অধিবৃত্তটা লিখলাম এবং নাভি স্থানাঙ্ক আমরা জানি a কমা 0, ওটা আমরা লিখে দিলাম, আর a b নাভিলম্ব আর a b স্থানাঙ্ক, নাভিলম্বের স্থানাঙ্ক হবে a কমা 2a আর a কমা মাইনাস 2a। ঠিক আছে, তাহলে এই দূরত্বটাও আমাদের 2a, এই দূরত্বটাও আমাদের 2a, তার মানে নাভিলম্ব পুরো দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে 4a, আর যেহেতু শীর্ষ থেকে নাভি পর্যন্ত দূরত্ব a, তাহলে শীর্ষ থেকে নিয়ামক পর্যন্ত দূরত্বও হবে আমাদের a, এবং যেহেতু নিয়ামকটা মাইনাসের দিকে আছে তাহলে এক্ষেত্রে হবে মাইনাস a, তাহলে এক্ষেত্রে নিয়ামকের সমীকরণটা হবে কত, x সমান মাইনাস a। তো নিয়ামকের সমীকরণটা পেয়ে গেলাম, তাহলে আমরা এই ছেদবিন্দুটা পেয়ে যাবো, তাহলে নিয়ামক আর অক্ষের ছেদবিন্দু হবে মাইনাস এ কমা জিরো, কারণ এইটুকুটা এলাম মাইনাস এ, আর ওয়াই দিকে তো আমরা শুধু সি বিন্দু স্থানাঙ্কটা বের করবো, এটা যেহেতু এক্সের ওপর অবস্থিত এক্স অক্ষের ওপর, তাহলে ওয়াই স্থানাঙ্ক জিরো, তাই হবে মাইনাস এ কমা জিরো সি বিন্দু স্থানাঙ্ক। এরপর আমরা কী করলাম, এই এ সি এর নথি বের করলাম আর বি সি এর নথি বের করলাম। তাহলে আমরা সরলরেখায় শিখেছি যে এই এ সি এর নথি, মানে যে কোনো একটা সরলরেখা যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে তার নথি হয় কি, তার নথি হবে যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে 2a বাই 2a, তো কাটা দিলে হচ্ছে 1। একই রকম এক্ষেত্রে হচ্ছে যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস 2a, ওয়াই টু হচ্ছে 0, তাহলে মাইনাস 2a মাইনাস 0, আর ওয়াই ওয়ান হচ্ছে a আর ওয়াই টু হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস হচ্ছে প্লাস এ, এ প্লাস এ, মানে এক্ষেত্রে হচ্ছে মাইনাস 2a বাই 2a, তো কাটা দিলে হচ্ছে মাইনাস 1। তাহলে এ সি এর নথি হলো 1 আর বি সি এর নথি বেরোলো মাইনাস 1। এবার যদি আমরা দুটো নথিকে গুণ করি, এ সি ইন্টু বি সি এর গুণফল আমাদের হচ্ছে কত, 1 ইন্টু মাইনাস 1 সমান মাইনাস 1। আর আমরা কী জানি যে দুটি নথি যদি গুণফল যদি মাইনাস 1 হয় তাহলে তারা সেই দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এ সি এবং বি সি সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটাই আমাদের অঙ্কে প্রমাণ করতে চাইছিল, তো আমরা প্রমাণ করে দিলাম। আমি তোমাদের পুরো অঙ্কটা একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, আর যদি বোঝাতে পারি আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওটাকে যত পারো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আমরা এই সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম, পরের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি।